গতদিন আমি আপনাদের সামনে কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্যের আবৃত্তি শুনিয়েছি, আজকে আবার সেই রবীন্দ্রনাথ। আসুন আমরা রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাহীন মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত চলেছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলোরা লোহার হাত করি নিয়ে নৌক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ায় নিচে, এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে মসুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ধন্যবাদ।